বক তার ঠোঁট দিয়ে ওই গলা হারটা বের করল। তারপরে বলছে, আমার পরিষ্কার কই? যে তোর কি পরিষ্কার, আমি তো তোকে খাবো। কেউ সাহায্য করলো না। তারপরে একটা বক মামাকে বলে যে, বক মামা, বক মামা, আমার একটু গলা কাটার ওই হাত দিয়ে বের করে দাও। তার জন্য বলবে যে, তুমি চালা, তুমি আমায় খেয়ে ফেলবে। তারপরে বললো যে ওকে পুরস্কার দেবে, তার জন্য রাজি হলো। তারপরে বক তার ঠোঁট দিয়ে ওই গলা হারটা বের করল। তারপরে বলছে, আমার পুরস্কার কই? যে তোর কি পুরস্কার, আমি তো তোকে খাবো। আমার নাম মহাবিবা টুবা, আমি তোমাদের একটি গল্প বলবো, তার নাম বক আর ভাত। একদিন এক ঘরে একটা ভাত খাচ্ছিল। তারপরে হলো কি, বাঘের গলা হাত বিন্দে গেল। তারপরে কাউকে সাহায্য করতে বললো, কেউ সাহায্য করলো না। তারপরে একটা বক মামাকে বলে যে, বক মামা, বক মামা, আমার একটু গলা কাটার ওই হাত দিয়ে বের করে দাও। তার জন্য বলবে যে, তুমি চালা, তুমি আমায় খেয়ে ফেলবে। তারপরে বললো যে ওকে পুরস্কার দেবে, তার জন্য রাজি হলো। তারপরে ওই হাত দিয়ে বের করে দিল। তারপরে বক তার ঠোঁট দিয়ে ওই গলা হারটা বের করে দিল। তারপরে বলছে, আমার পুরস্কার কই? যে তোর কি পুরস্কার, আমি তো তোকে খাবো। এবলে বককে ধরতে গেল। যখনই বাঘ ধরতে নেবে, ও একটা উড়ন দিয়ে একটা তাল গাছের উপরে বসে পড়ে, আর ভাগ ওই তাল গাছের নিচে বসলো। তারপরে উপর থেকে হা করে তাকালো, আর বক একটা বুদ্ধি পেল। ও গাছ থেকে একটা তাল বেড়ে দিল, আর ওর মাথা দিয়ে ও চিপে মরে গেল। বাঘটা চিপ পাতা হয়ে মারা গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।